এই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা। মুরগ মুসালাম বা গোটা মুরগির রোস্ট, খাবারটা সম্পর্কে আমরা সবাই জানি, আর এটাও জানি যে খাবারটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজাদার। আর তাই আজকে আমি দেখাবো কিভাবে সহজে মুরগ মুসালাম বা গোটা মুরগির রোস্ট রান্না করতে হয়। এর জন্য একটা মিক্সিং বলে প্রথমে আমাদের নিতে হবে 1 কাপ টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন। জয়ফল জয়িত্রী বাটা 1/2 চা চামচ, কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ। গুঁড়া মরিচ 1.5 টেবিল চামচ, এখানে আমি আমার স্বাদ মতো ইউজ করেছি। আপনারা যদি চান একটু ঝাল খেতে চান, অবশ্যই বাড়িয়ে নিতে পারেন বা একটু কম করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিচ্ছি জর্দার রং 2-3 চিমটি। নিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখছি, কারণ তাহলে মশলার মিশ্রণটা খুব ভালো মতো একসাথে মিশে যাবে। এবার এর মধ্যে আমি 1 কেজি সাইজের একটা মুরগি নিচ্ছি। মুরগিটার গায়ে আমি কেচে নিয়েছি চাকু দিয়ে কেটে নিয়েছি। নিয়ে এখন মশলাগুলোকে মুরগির গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে চারদিকে, কোনো অংশে যাতে মশলা বাদ না যায়। মুরগির যে অংশগুলো কেটে দিয়েছি সেগুলোর ভিতরেও মশলা লাগিয়ে দিচ্ছে। একটু ভালো করে মাখতে হবে, একটু সময় নিয়ে মাখতে হবে। আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি স্বাদ মতো এখন লবণ দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন লবণটা আগেই দিয়ে নেয়ার। ভালো করে আবার সব মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি যাতে লবণটাও মিশে যায় আর মাংসটা ভালো মতো মশলা লাগাতে পারি। এবার এটাকে একটা সুতা দিয়ে বাঁধতে হবে। আপনারা যে কোনো ধরনের সুতা নিতে পারেন, একটু মোটা হলে ভালো হয়। পায়ের অংশ দুটো, পায়ের নিচের অংশ দুটো আমি আগে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। লম্বা সুতা নেবেন, মানে যাতে ভালো মতো পুরাটাকে কভার করতে পারেন সেই জন্য। এইবার আমি বাকি সুতাটা দিয়ে পুরা মুরগিটা পেঁচাবো। এবার পুরোটাকে পেঁচে নিচ্ছে। ভালো করে পেঁচাবেন, না হলে ভাজার সময় পুড়ে যেতে পারে। আর যেহেতু এখানে ফার্মের মুরগি ইউজ করছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজার সময় নরম হয়ে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য পুরোটাকেই ভালোভাবে পেঁচাবেন।
থেকে মশলাগুলো তুলে উপরে উঠিয়ে দিচ্ছি আবার। এবার এটাকে মিনিমাম 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এবার আমি একটা বড় কড়াই নিয়েছি, এর ভিতরে তেল গরম করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার মুরগিটা ওর ভিতরে দিয়ে দিব, মানে ম্যারিনেট করে রাখা যে মুরগিটা ছিল সেটা তেলে দিয়ে ভাজতে হবে। এখন সাবধানে দিয়ে দিবেন। আমি বড় কড়াই নিয়েছি এই জন্য যাতে মুরগিটা ভাজতে বা এপিট ওপিট করতে সুবিধা হয়। একটু সময় নিয়ে ভাজবেন, আঁচ খুব বেশি দিবেন না, মিডিয়াম টু লোতে রেখে ভাজতে থাকবেন। আমি তেলগুলোকে একটু গায়ের সাথে লাগিয়ে দিচ্ছি, এভাবে নিচ থেকে দেখুন। এক পাশ কিছুক্ষণ হয়ে গেলে খুব সাবধানে উল্টিয়ে অপর পাশে দিতে হবে। দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে মুরগির চারপাশটাই ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। দেখুন, ভেজে অনেকটা এরকম কালার হয়েছে। সাবধানে ভাজবেন যাতে সব দিকটাই ভাজা হয়। খুব সাবধানে উঠাতে হবে, কারণ মাংসটা উপরের দিকে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সেজন্য চেষ্টা করবেন 2 চামচ দিয়ে, দরকার হয় 2 চামচ দিয়ে উঠিয়ে নেওয়ার জন্য। এবার উঠে নেওয়ার পরে যেই এক্সট্রা মশলাগুলো ছিল মুরগি ম্যারিনেট করার পরে, সেই মশলাটুকু ওই সেম তেলেই দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ দিয়ে ভালো করে মেশাতে হবে। এবার আমি এর ভিতরে গরম মশলা দিচ্ছি। এখানে আমি 3-4টা এলাচ এবং 3টা বড় দারচিনি দিয়েছি। এবার এখানে পানি মেশাতে হবে। আমি ওই মশলা ম্যারিনেট করে রাখার পাত্রটিকে ভালো মতো ধুয়ে দিয়ে দিচ্ছি, যাতে ওর সাথে লেগে থাকা এক্সট্রা মশলাগুলো এর ভিতরে আসে। তাছাড়াও আমি টোটাল এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানিটাকে এবার একটু ফুটিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে, যখন পেঁয়াজ আর আগের যে মশলাটা একটু ভেজে নিয়ে ওই সময় সামান্য কষিয়ে নিয়ে তারপরে পানিটা দিতে হবে। এবার পানিটা যখন ফুটে উঠবে তখন একটু আঁচটা কমিয়ে মুরগিটার ভিতরে দিয়ে দিবেন। আঁচটা কমানোর কারণ, যখন বড় ফুটতে থাকবে তখন ফুটতে থাকবে যখন হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালো করে একটু ঝোলগুলোকে মুরগির সাথে লাগিয়ে দিবেন আর সাবধানে কিছুক্ষণ পরপর উল্টে উল্টে চারপাশ ভেজে নেবেন। আর এই জন্যে আমি বেশি পানি দিয়েছি, কোনো রকম ঢাকার প্রয়োজন নেই, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এইবার 3-4 মিনিট পর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি।
গোটাতে হবে, কারণ মুরগিটা এখন প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে আর সেজন্য ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি। এভাবে আস্তে আস্তে উল্টিয়ে উল্টিয়ে প্রত্যেক দিকটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। দেখুন, যখন ঝোলটা কমে আসবে তখন আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার উল্টিয়ে পাল্টিয়ে যখন দেখবেন চিনিটা মিশে গিয়েছে ভালো মতো, তখনই এটা হয়ে গিয়েছে। তো দেখে নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল মুরগ মুসালাম বা আস্ত মুরগির রোস্ট। তো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিও লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলোকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।